দাদা আজকে তো প্রথম রোজা তুমি কিন্তু কইলাম আজকে আমাদের বাসায় ইফতার করবে কিসের তোদের সাথে ইফতার করবে দাদা আজকে আমাদের সাথে ইফতার করবে ইস বললেই হলো আমার আব্বু আজকে বাজাতে কোনে কুলে জেনে গেছে দাদা আজকে আমাদের সাথে ইফতার করবে আমার মশার খালিদ নাইম কি করতেছো তোমরা থামো থামো কিসের থামা থামি দাদা তুমি আজকে আমাদের সাথে খাবা এটাই ফাইনাল আচ্ছা আচ্ছা শোনো তোমরা আগে আমারে কও তো আজকে কয় তারিখ আজকে তো 31 তারিখ ও এই মাসটা 31 এ না জি দাদা আহা খালিদ তুমি তো জানো তোমার আব্বুর ঘরে এক মাস ওর আব্বুর ঘরে এক মাস তো এই মাসটা আমি ওদের ঘরে খাইছি না আজকের দিনটা ওদের ঘরে খাওয়ান লাগবো বুঝছো দাদা ভাই জি আচ্ছা মন খারাপ করো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার নামাজের সময় হয়ে গেছে আপনাকে উযু করা নিয়ে আসি আচ্ছা চলো চলো Sponsored by Union Express. আচ্ছা ঠিক আছে চিল্লান লাগবো না তুমি ইফতারি বানাও আমি জিলেপি নিয়ে আসছি এটা কে রে মুরাদ জি আব্বা কি রে এখনো তো ইফতারিটা দিলি না ওই সময় তো হয়ে গেল আর ইফতার সামনে নিয়ে বসে থাকা তো সওয়াবের কাম দে দে ইফতারিটা দে আব্বা আজকে তো আমগো ঘরে আপনার খাওয়ানোর তারিখ না আমগো ঘরে তো আপনার 30 দিন শেষ আরে ওই মাসটা না 31 হে রে আব্বা আমি জানি না আপনি এই বড় মেয়েরাটাই কেকন হেবারে আজকে আপনার খাওয়ানোর ডেট ভাই ও ভাই আব্বা তোমার ডাকতেছে শুনে দাও কি আব্বা কি করবেন তাড়াতাড়ি গন ইফতারের সময় হয়ে গেল আচ্ছা বাবা আজকে কি তো ঘরে আমার খাওয়ানোর তারিখ এটা আপনি কি কইলেন মাস তো এখনো শেষ হয় নাই আজকে তো আপনার মুরাদের ঘরে খাওয়ানোর তারিখ ও তো কইলো ওর ঘরে 30 দিন এখন 30 দিন তো আরে আব্বা এরকম হুটহাট কইলে কি হইব 28 দিন হোক আর 31 দিন হোক মাস তো মাসি আচ্ছা এখন তুই কি আমার ইফতার করার জন্য কিছু এটা কি বলেন আমরা কি আপনার জন্য ইফতারি বানাইছি নাকি আমরা তো আমাদের হিসেবে বানাইছি এ মুরাদ আব্বার খাওন তোদের ঘরে আব্বারে কি করবি কর আমি জানি না এই কে এখানে কে এই কে আমি ফেরেশতা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ইফতারি নিয়ে এসেছি দাদা লতিফ মিয়া ফেরেশতার কণ্ঠটা কেমন পরিচিত পরিচিত মনে হইতাছে আল্লাহ তোমার জন্য খেজুর পাঠাইছে লতিফ মিয়া নাও খেয়ে নাও আল্লাহ তুমি আমার ফেরেশতার মতো না দিলে তুমি কবুল করো আল্লাহ কবুল করো তবে দুজাহানে তুমি কামিয়াব করো আল্লাহ কামিয়াব করো বাবা মায়ের খেদমত করতে একে অপরের ঠেলাঠেলি নয় বরং টানাটানি করুন